ফিরে এসেছে বাকি বার্নস, একে এ দি উইন্টার সোলজার। এর সাথে আমরা এমসিউতে থর হালকের মতো স্ট্রং হিরো স্যান্ড্রিকের থান্ডারবোল্ট মুভিতে দেখতে পারবো। থান্ডারবোল্টের টিজার ট্রেলার এসেছে, যেটা 3 মিনিটের। মার্ভেলের ট্রেলারই যেখানে 3 মিনিটের হয়, সেখানে এর টিজার ট্রেলারই 3 মিনিটের। তবে বেশি কিছু দেখানো হয়নি, ঘুরে ফিরে কিছু সিনকেই দেখানো হয়েছে। তো কি কি ছিল এই টিজার ট্রেলারে, চলো ব্রেকডাউন করা যাক। শুরুতেই আমরা ইয়েলেনাকে দেখতে পাই। ইয়েলেনাকে মনে আছে তোমাদের? অনেকে হয়তো ব্ল্যাক উইডো মুভিটা দেখনি, তাই ইয়েলেনা, রেড গার্ডিয়ান, রেড রুম এই ব্যাপারগুলো বুঝবে না, তাই সাজেস্ট করবো ব্ল্যাক উইডো মুভিটা একবার দেখে নেওয়ার। যাই হোক, আমি তোমাদেরকে আপাতত আইডিয়া দিয়ে দিচ্ছি। ইয়েলেনা হচ্ছে আমাদের চেনা ব্ল্যাক উইডো, মানে নাতাশা রোমানফের অ্যাডপ্টেড সিস্টার। নাতাশা রোমানফকে রেড রুম নামের একটা জায়গায় ট্রেন করা হয়েছিল, যার কারণে ব্ল্যাক উইডো এমন ট্রেন্ড ফাইটার ছিল। তবে রেড রুম থেকে বের হয়ে নাতাশা স্পাইং ছেড়ে অ্যাভেঞ্জার্সে যোগ দেয়। একই জায়গায়, মানে রেড রুমে, ইয়েলেনাকেও ট্রেন করা হয়। ইয়েলেনাও একজন স্পাই হয়। আমরা জানি নাতাশা রোমানফ হলো ব্ল্যাক উইডো, আর ইয়েলেনার এমন মেড আপ নেম হলো হোয়াইট উইডো। তো এরপর আমরা ইয়েলেনাকে অ্যালেক্সির বাড়িতে যেতে দেখি। অ্যালেক্সি হলো ইয়েলেনার বাবা। অ্যালেক্সিরও একটা মেড আপ নেম আছে, দি রেড গার্ডিয়ান। অ্যালেক্সি আর তার ওয়াইফ ছিল সোভিয়েতের এজেন্ট। ক্যাপ্টেন আমেরিকার বিপরীতে অ্যালেক্সি ছিল প্রথম সোভিয়েত সুপার সোলজার। তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে রেড গার্ডিয়ানের অরিজিন ভিডিও নিয়ে আসবো, কমেন্টে জানিয়ে দিও দেখতে চাও কিনা। এরপর মার্ভেল স্টুডিওর লোগো আসে। মার্ভেল স্টুডিওর লোগো হলো এমন, আর এখানে দেখানো হয়েছে এমন ইয়েলো কালার, যেটা গোল্ডেন গার্ডিয়ান স্যান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। এই টিজার ট্রেলারের প্রত্যেকটা লেখায় ইয়েলো কালার দেখানো হয়েছে, যার মাধ্যমে এই মুভির একটা বড় প্লট যে স্যান্ট্রিকে নিয়ে হবে সেটারই হিন্ট দেওয়া হয়েছে। এই সিনে আমরা বাকি বার্নসকে দেখতে পাই। বাকি ভাই স্যুটবুট পরে কোথাও এসেছে, মানে কোনো হাই অফিসিয়ালের সাথে দেখা করতে এসেছে। এরপর ফর্মার ক্যাপ্টেন আমেরিকা জন ওয়াকারকে দেখানো হয়, যে নিজে বাচ্চা সামলাচ্ছে ঘরে বসে। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে জন ওয়াকার যেভাবে ক্যাপ্টেন আমেরিকা হয়েও ফেল করেছিল, সেটা নিয়ে একটা আর্টিকেল পড়ছে, ফল অফ এ হিরো, দি জন ওয়াকারস স্টোরি। এরপর ইয়েলেনার একটা অ্যাকশন সিন দেখানো হয়, যেটা নাতাশা রোমানফের ফাইটিং স্টাইলকে রিপ্রেজেন্ট করে। ইয়েলেনার টাস্ক মাস্টার গোস্ট জন ওয়াকার একই জায়গায় এসে পৌঁছায়, একে অপরের সাথে ফাইট করে। তার মানে এই চারজনকে প্ল্যান করে সেম জায়গায় সেম মিশনে পাঠানো হয়েছে। বেসিক্যালি ইটস এ ট্র্যাপ, কেউ একজন এই চারজনকে ধরতে বা মারতে চাইছে। এখানে নোটিস করার মতো আরেকটা ব্যাপার হলো, জন ওয়াকারের কাছে ক্যাপ্টেনের মতো শিল্ড আছে, তার মানে কেউ জন ওয়াকারকে নতুন শিল্ড বানিয়ে দিয়েছে, কারণ আসল শিল্ড তো নতুন ক্যাপ্টেন আমেরিকা, মানে স্যাম উইলসনের কাছে আছে। চারজন এক জায়গায় ফেসে যাওয়ার পর সেখানে ববকে দেখতে পায়। তারা যখন জিজ্ঞেস করে, বব তোমাকে এখানে কে পাঠিয়েছে, তখন বব উল্টো বলে, আমাকে কেউ পাঠায়নি, কিন্তু তোমাদেরকে কি এখানে পাঠানো হয়েছে? এরপর সব ডোরগুলো শাটডাউন হয়ে যায়। এই চারজনই কন্ট্রাক্ট করে চুরি ডাকাতি খুন করেছে, তাই কেউ এই চারজনকে মারতে চায়। এবার আসা যাক এই ববের ব্যাপারে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা তো নিশ্চয়ই বুঝে গেছো, এ হচ্ছে রবার্ট রেনল্ডস, যাকে অনেকে বব বলে ডাকে, আর এ হচ্ছে স্যান্ট্রি। রবার্ট রেনল্ডস একদিন একটা ল্যাবে ঢুকে এমন একটা সিরাম খেয়ে ফেলে, যেটা ক্যাপ্টেন আমেরিকার সিরামের থেকেও হাজার গুণে বেশি শক্তিশালী। যদিও তখন এই সিরাম বানানো সায়েন্টিস্ট শিওর ছিল না এই সিরাম নিলে কেউ বেঁচে থাকবে কিনা, কিন্তু রবার্ট বেঁচে যায়। রবার্টের মধ্যে 1 মিলিয়ন এক্সপ্লোরিং সানের পাওয়ার চলে আসে। স্যান্ট্রিকে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল সুপারহিরো বলা হয়, কিন্তু স্যান্ট্রির দুর্বলতা হলো স্যান্ট্রির কাউন্টার পার্ট। স্যান্ট্রির হিরোইক পার্সোনালিটির পাশাপাশি একটা ইভিল পার্সোনালিটিও আছে, যে হলো দি ভয়েড। যেখানে স্যান্ট্রি আছে সেখানে দি ভয়েডও আছে। ভয়েডের সাথে স্যান্ট্রির নিজের ভিতরে একটা যুদ্ধ চলে। দি ভয়েডকে দূরে রাখার জন্যই স্যান্ট্রির নিজের এই সুপার পাওয়ারকে বিসর্জন দিতে হয়। বব যে একজন সুপার হিরো, বব যে স্যান্ট্রি, সেটাই ববকে ভুলিয়ে দেওয়া হয়। তো এখনই সঠিক সময় স্যান্ট্রির অরিজিন জানার। আমি চ্যানেলে স্যান্ট্রির অরিজিন এক্সপ্লেইন করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ববকে এখানে এমনভাবে দেখে মনে হচ্ছে ববের সাথে এমন কিছুই করা হয়েছে, ববের স্মৃতি মুছে দেওয়া হয়েছে। এরপর 60 সেকেন্ডের একটা টাইমার স্টার্ট হয়, যে সময় হয়তো ওই জায়গায় ব্লাস্ট হবে, নয়তো ওই সময়ের মধ্যে বব সেন্ট্রিদের ট্রান্সফর্ম হবে, যেটার ওয়ার্নিং। এখানে যে ডোরগুলো বন্ধ হয়ে গেল সেটাও হয়তো সেন্ট্রির জন্য প্রোটেকশন হিসেবে বানানো হয়েছে। এরপর এই সিনে বাকিকে একটা পার্টিতে দেখা যায়, যেখানে লোকির স্যাপটার রাখা আছে। এরপর স্যান্ট্রির একটা আইকনিক সিন, যেখানে স্যান্ট্রিকে ব্রাশ ফায়ার করা হবে, কিন্তু এতে স্যান্ট্রির একটা চুলো বাঁকা হবে না। জামার ছিদ্রগুলো দেখে বোঝা যাচ্ছে অলরেডি ফায়ার করা হয়েছে, কিন্তু বব, মানে স্যান্ট্রির কিছুই হয়নি। এরপর একটা ফানিয়েস্ট সিন আসে, যেখানে বাকি ডিশ ওয়াশার থেকে তার আর্ম বের করে আনে, এটা অনেক ফানি ছিল। বাকি বার্নসকে আবার তার উইন্টার সোলজার রূপে দেখা যায়, কিন্তু এবারও কি বাকি কারো কন্ট্রোলে আছে তেমনটা মনে হচ্ছে না, কারণ ওয়াকান্ডায় বাকির মাথা থেকে হাইড্রার প্রোগ্রাম ডিলিট করে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে বাকিকে কন্ট্রোল করা হতো। তাই বাকি এখানে যা করছে সেটা নিজের ইচ্ছাতেই করছে। বাকি কারো হয়ে ইয়েলেনাদের তৈরি করা টিমের উপর অ্যাটাক করে, তাদেরকে ধরে নিয়ে যায়, আর আমরা দেখতে পাই সবাইকে অ্যাভেঞ্জার্স টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে
অ্যাভেঞ্জার্স টাওয়ার কে কিনেছে সেটা রিভিল করা হয়েছে। ভ্যালেন্টিনা অ্যাভেঞ্জার্স টাওয়ার কিনেছে আর বাকি বার্নস ভ্যালেন্টিনার হয়ে কাজ করছে। তবে এই সিনে আমরা বাকিকে বলতে শুনি হোয়াটস দ্য প্ল্যান, তার মানে বাকিও পরবর্তীতে টিমে জয়েন করবে। এর মাঝে সেন্ট্রির অ্যাস লেখা লোগো রিভিল করা হয়। আই এম এক্সপেক্টিং এ গুড গ্রাউন্ডেড লেভেল অ্যাকশন মুভি। মাল্টিভার্সাল গ্যাঞ্জাম তো অনেক দেখলাম, এবার এরকম একটা গ্রাউন্ড লেভেলের মুভিরই দরকার ছিল। আশা করা যে মুভি ভালো কিছুই প্রোভাইড করবে। টিজার ট্রেলার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, তোমরা কেমন এক্সপেকটেশন রাখছো জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম অসাম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।